আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে যে একটি 33 KB সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে তৈরি করবেন। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আপনি 11 KB তৈরি করতে পারবেন, 33 KB করতে পারবেন, 132 করতে পারবেন, 400 KB করতে পারবেন। আসলেও সেটা হলো আপনার উপর নির্ভর করবে। তো সেই ডায়াগ্রামগুলি আসলে কিভাবে তৈরি করতে হয় আমি একটি আপনাদের দেখাবো, 33 KB সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো অনেক ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করবে যে 33 KB সিঙ্গেল লাইন ডায়াগ্রাম একটু তৈরি করে দেখান, 11 KB একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করে দেখান। তো এটা এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে, এজন্য আমি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করতেছি। তো আমার ভিডিওর সাথে থাকুন। আমি 33 KB লাইনের যত ড্রয়িং আছে সব ড্রয়িং আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। তো আজকে আমি এটি শুধু দেখাবো, শুধু 33 KB লাইন। আপনারা আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন, তো দেখলে অবশ্যই আপনার সাব স্টেশন সম্বন্ধে যত ধরনের ড্রয়িং আছে সবই আপনি সহজেই বুঝতে পারবেন এবং আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। তো আমি আপনাদের দেখাচ্ছি যে একটি 33 KB লাইনে লাইন থেকে আমরা কিভাবে একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করব। তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটি ফলো করতে হবে যে এখানে যে লাল দাগটি দেখতেছেন সেই লাল দাগটা, ওটা হচ্ছে ধরেন একটি 33 KB লাইন অ্যাডজাস্টিং লাইন, একটি চালু লাইন আছে, ওখান থেকে আমরা একটি লাইন আমি আমার ফ্যাক্টরির জন্য নিয়ে আসব। আরেকটি জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আপনার মিটারিং পোল আছে, সেটি কিন্তু আপনার আরএবি ওরা কিন্তু এটার ডিজাইন দিবে, তো এটা আপনার করতে হবে না। আর যদি আপনি ডিজাইন করে দেন তাতেও কোনো সমস্যা নেই, সেটা আপনার ব্যাপার। তো আমার ভিডিওর সাথে থাকুন এবং ভিডিও ফলো করুন। অবশ্যই আপনার আমার ভিডিওর সাথে থাকুন। তো এখন যেটি আপনারা দেখছেন যে আমি এই লাইনটা যখন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করব, তো সেখানে অবশ্যই আপনাকে এই জিনিসগুলি মেনটেন করতে হবে, তখন তারা আপনাকে বুঝতে পারবে যে আপনি অবশ্যই জানেন। এখানে যেমন ABS এয়ার ব্রেক সুইচ, ABS এর ফুল মিনিং হচ্ছে এয়ার ব্রেক সুইচ। তো আপনাকে প্রথম একটি এয়ার ব্রেক সুইচ দেখাতে হবে, তো অবশ্যই এটি আপনারা মনে রাখবেন। তো এখানে আমি অলরেডি ABS এর একটি এয়ার ব্রেক সুইচের একটি আপনাদের বোঝানোর জন্য এখানে কিন্তু অলরেডি রেড পেন দিয়ে আমি অলরেডি আপনাকে বোঝানোর জন্য অঙ্কন করে দিয়েছি, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তো তৈরি করতে পারি, তাহলে আমরা বুঝবো যে আসলে কী কী জিনিস লাগে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করতে গেলে। তো এখানে অলরেডি আমরা কিন্তু ABS এর জন্য একটি এখানে কিন্তু আমরা 33 KB-র জন্য 33 KB লাইন, সেই জন্য আমার 1250 A-এর একটি এয়ার ব্রেক সুইচ নিয়েছি। আর আরেকটি থাকবে হলো আমার ACR। তো ACR এর ফুল মিনিং হচ্ছে অটো সার্কিট রিক্লোজার, সেটাও আমার থাকবে 33 KB, আর সেটা 1250 A-। তারপরে থাকবে হলো আপনার এলএ থাকবে, তো আমরা এলএ বসাবো, সেজন্য আমরা এখানে এলএ অলরেডি দিয়ে দিয়েছি মার্কিং করে, তো আপনারা বুঝতে পারছেন যে ড্রয়িংয়ে এলএ চিহ্নটা দেওয়া আছে। তো আমরা যারা অবশ্য কাজ করি তারা অবশ্যই জানি যে এখানে আসলে কী কী জিনিস লাগে। তারপরে আমরা দেখাচ্ছি হলো পিটি। তো পিটির সংকেত সবাই জানি যে এটা, কিন্তু এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো পিটি। তো আমরা জানি যে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা লাগে, যারা না জানেন তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল একটি ভিডিও, বিশেষ করে যারা BHC নতুন পাস করছেন তাদের জন্য কিন্তু খুবই জরুরি এই জিনিসটা জানা। অনেকেই কাজ জানেন কিন্তু আসলে কোনটার পর কোনটা বসাইতে হয় সেটা জানে না, তাদের জন্য অনেক ভালো একটি ভিডিও। তারপরে কিন্তু আমরা এখানে কিন্তু অলরেডি যখন আমরা এখানে পিটি বসালাম, তো পিটি বসানোর পর কিন্তু আমাকে সেখানে কিন্তু আমার আরও কিছু বসাইতে হবে, সেটা হচ্ছে হলো যে আপনার CT, যেটা কারেন্ট ট্রান্সফরমার। পিটিতে তো আপনারা সবাই জানেন যে পটেনশিয়াল ট্রান্সফরমার, আর CT-তে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। তো এখানে কিন্তু অলরেডি আমি মার্কিং করে দিয়েছি, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ওইটাই কী বসানো আছে এখানে, ঠিক আছে। তো এর রেটিং সবই এখানে লেখা আছে, অবশ্যই আপনারা লেখা দেখে ভালো করে বুঝতে পারবেন, এই জন্য ভুল লেখাগুলি আমি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন, অবশ্যই আপনারা নিজে নিজে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করতে পারবেন। তো এখানে মোট কথা হচ্ছে যে আমি আপনাদের একটা 33 KB সাব স্টেশন করতে যে ধরনের ড্রয়িংগুলি প্রয়োজন হয় সব ড্রয়িংই আমি আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিও বা এর পরের ভিডিও বা নেক্সট ভিডিওতে নিয়ে আসব। সেটা হয়তো বা 3-4টা ভিডিও করা লাগবে, তো আপনারা আমার ভিডিওগুলি দেখবেন। তো এরপর যেটি আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে BCB। তো এখানে কিন্তু আমি BCB অলরেডি দেখাচ্ছি, এরপরে কিন্তু যখন আপনি BCB দেখাবেন
তো অবশ্যই আপনাকে তারা বুঝবে যে না আপনি আসলে কাজ জানেন বা কাজ করেন। তো এখানে হলো যে আপনার 33/11 kV যে ট্রান্সফরমার সেটাও কিন্তু আমি এখানে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আসলে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এইভাবে তৈরি করতে হয়। তো আপনার ট্রান্সফরমারের যে রেটিং যা আছে সেগুলি আপনি অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন, তো সেক্ষেত্রে কিন্তু সবাই বুঝতে পারবে খুব সহজেই। তো আমরা অলরেডি এখানে উল্লেখ করে দিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এই স্যাম্পলটা দেখে কিন্তু সবাই বুঝতে পারে যেটি ট্রান্সফরমারের সংকেত। আর আরেকটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমি একটু পরেই বলতেছি। তো এখানে দেখুন যে আমরা যেটি দেখাচ্ছি যে আপনার ট্রান্সফরমারের পরে কিন্তু আপনার পিটি সিটি এগুলি কিন্তু আবার বসাইতে হয়, কারণ ওটা হচ্ছে আপনার 33 kV। আর এইদিকে যখন আমরা বসাবো ট্রান্সফরমারের পরে, তো অবশ্যই আপনারা এটা জানেন, তারপরেও আমি আপনাদের বলছি। তো এটা হচ্ছে আমার সুইচ গিয়ার। সুইচ গিয়ার বলতে এখানে আমার 33/11 kV ট্রান্সফরমারের পর আমরা কিন্তু সুইচ গিয়ারের লাইনটা নিয়ে আসব। সুইচ গিয়ার বলতে মানে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আউটপুট, মানে আপনার আউটপুট সুইচ গিয়ার কয়টা হবে। তো এখানে আমরা অলরেডি 7টি সুইচ গিয়ার ইউজ করব। এখানে আমি আপনাদের দেখাচ্ছি 1/1 যে এখানে 7টি সুইচ গিয়ার আছে। তো এটা হচ্ছে মোট কথা হচ্ছে আউটপুট। আর আউটপুট এই জন্যই যে এটা আসলে যার যার রিকোয়ারমেন্ট থাকে যে আমি আসলে কতগুলো আউটপুট করব। তো এটা হচ্ছে আউটপুট সুইচ গিয়ার। তো এটি আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যখন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আউটপুটও দেখাতে হবে যে আপনার আউটপুট কতগুলি আছে। তো আমি এটাকে একটু জুম ছোট করে দিলাম যে আসলে দেখতে জিনিসটা এরকমই লাগবে। তো এই জন্য আসলে ভিডিওতে আসলে যদি আমি অনেক কিছু বুঝাইতে যাই তবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তারপরেও আমি চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। আর এটা হচ্ছে 11 kV ইনকামিং আপনার HT সুইচ গিয়ার, যেটা একটি সাব স্টেশন থাকবে 1000 kV, ওইটার জন্য আলাদা একটি ডিজাইন করা। তো এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটার আউটগোয়িং যে ট্রান্সফরমার, যেটা দেখুন যে এখানে যে আপনার 5টি অলরেডি আউটগোয়িং অ্যাডজাস্টিং ট্রান্সফরমারও বসবে, সেটা 11 kV/440 ট্রান্সফরমার। তো এটা হচ্ছে আপনি এটি উল্লেখ করে দিতে পারেন যে আপনার 33/11 kV ট্রান্সফরমার থেকে ডাইরেক্ট যে আপনার সুইচ গিয়ারে আসবে সেটিও আপনি উল্লেখ করে দিতে পারেন, যেটা আপনার মেন মেন আপনার সুইচ গিয়ার হবে সেটিও আপনি উল্লেখ করে দিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও সাথে থাকুন। আমি আপনাদের A to Z 33 kV সব কাজ শেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।